হ্যালো ফ্রেন্ডস, বাহারি স্বাদের রান্নাঘরে আজ আপনাদের সামনে শেয়ার করছি দেশি আমড়া বা বিলাতি আমড়ার আচার। এই বিলাতি আমড়া আমার ছাদ বাগানের এবং সারা বছরই এটা পাওয়া যায় বা সারা বছরই এটা হয়। এখন গাছ থেকে আমড়াগুলো তুলে নিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়ে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর চারপাশটা একটু চিড়ে নিয়েছি, যাতে ভেতরে মানে লবণ মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে যায়। যেহেতু বিলাতি আমরা ভেতর দিকটা একটু মিষ্টি স্বাদের হয়, ওপরের চামড়াটা ওপরের শক্ত খোসাটা টক স্বাদের হয়, সেজন্য খোসাটা রেখে দিয়েছি এবং হালকা করে ছাড়িয়ে নিয়েছি যাতে টক স্বাদটা থাকে। আর ফ্রেন্ডস, এই আমড়াগুলো আমার ছাদ বাগানের সারা বছরই গাছে আমরা থাকে, ছোট্ট টবে প্রচুর আমরা হয়। দেখুন, দেখতেই পাচ্ছেন আমার মেয়ে সেখান থেকে আমরা তুলছে। আর বাড়িতে এরকম যখন ফল ফুল হয় তখন নিজের হাতে তুলতে কিন্তু খুবই মজা লাগে। তো ফ্রেন্ডস, এই ছোট্ট আমড়া গাছ থেকে সারা বছরই আমি আমড়া পেয়ে থাকি। আর আমড়াগুলো এখনও পাকেনি বা এখনও পুরুষ্ট হয়নি, এগুলো খুবই কচি, সেই কচি আমড়া থেকে আমি আচার বানাচ্ছি। এখন আমড়াগুলো একটু জলের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নেব, কারণ আমড়াটা যখন চিনির মধ্যে কষবো বা চিনির মধ্যে দিয়ে রান্না করব তখন আবার শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য আমড়াটা একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। এরকম সেদ্ধ করে নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার ফ্রেন্ডস, এখন একটা শুকনো তাওয়া বসিয়ে বা প্যান বসিয়ে দিয়েছি, শুকনো খোলাতে আমি ফোড়নটা, পাঁচফোড়ন আমি এখানে ভেজে নেব। এই পাঁচফোড়নটা পরে আমি ব্যবহার করব। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দেব বা দিয়ে দিয়েছি হাফ টিস্পুন সর্ষের তেল। এই সর্ষের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কালো সর্ষে। এই সর্ষের একটা দারুণ ফ্লেভার আছে, সেজন্য সর্ষে ফোড়ন দিয়েই আমরা আচারটা আপনাদের সামনে শেয়ার করছি। এখন আগে থেকে সেদ্ধ করা এই আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর ফ্রেন্ডস, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। হলুদটা খুব বেশি দিইনি, যাতে কালারটা একটু হালকা হয়, সেই জন্য অল্প পরিমাণ দিলাম। আর চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ। লবণ চিনিটা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এবার চিনিটা গলে যাওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন জল, যাতে চিনিটা গলে যায়। এইভাবে লো ফ্লেম করে নাড়তে থাকবো। আর ফ্রেন্ডস, আমার এই রেসিপি বা আমড়ার আচার যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার চ্যানেলের এইরকম নতুন নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশানে সহজেই চলে যাবে। এটা আমি লো ফ্লেম করে রান্না করছি যাতে ভেতরে জুসগুলো ভালোভাবে ঢুকে যায়। আর এরকম যখন অনেকটা রস কমে আসবে বা জুসটা কমে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলব। অনেকটাই হয়ে গেছে, দেখতে দেখুন খুবই ভালো লাগছে, একটা ফ্লেভারও উঠেছে দারুণ। এবার এটা আমি নামিয়ে ফেলব। তবে নামানোর আগে আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করব বা একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লেবুর রস। আমি 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম, যাতে এটা একটু রেখে খেতে পারি। আর লেবুর তো একটা আলাদা ফ্লেভার আছে, একটু টক স্বাদেরও হবে বা অন্যরকম বেশ দারুণ খেতে লাগবে, সেই জন্য লেবুর রসটা দিয়ে দিলাম। যে কোনো বাড়িতে দুপুরে ভাতের পাতে খাওয়ার জন্য যে কোনো আচার বা চাটনিতে আমি লেবুর রসটা ব্যবহার করি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়ন, যেটা আমি আধ মানে ভেজে রেখে নিয়েছি কিন্তু খুব বেশি গুঁড়ো করিনি, এরকম আধ ভেঙে নিয়েছি। এবার এটার মধ্যে মিশিয়ে দিলাম। আর আবারও বলছি ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রেডি হয়ে গেছে আমার এই আমড়ার আচার। এটা আমি রেখে খেতে পারবো বা ফ্রিজে রেখে দিয়েও খেতে পারবো, যদি 1 মাস 1.5 মাস যদি রাখতে হয় তবে একটু রোদ্রে দিতে হবে।